পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী পহেলা জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। রেলমন্ত্রী বলেন, আগামী 10ই জুলাই ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে। ট্রেনের ঈদ যাত্রার ফিরতে টিকিট বিক্রি শুরু হবে 7 জুলাই থেকে। ট্রেনের 5 জুলাইয়ের টিকিট পহেলা জুলাই, 6 জুলাইয়ের টিকিট 2রা জুলাই, 7 জুলাইয়ের টিকিট 3রা জুলাই, 8 জুলাইয়ের টিকিট 4 জুলাই এবং 9 জুলাইয়ের টিকিট 5 জুলাই বিক্রি হবে। এছাড়া 11 জুলাই ট্রেনের ফিরতে টিকিট 7 জুলাই, 12 জুলাইয়ের টিকিট 8 জুলাই, 13 জুলাইয়ের টিকিট 9 জুলাই এবং 14 ও 15 জুলাইয়ের টিকিট বিক্রি হবে 11 জুলাই।